প্রিয় ভিউার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি একটি এপিসোডা মো কোলোনি খোলা হইতেছে ভেতরে মধু হয়েছে কি না তা দেখার জন্য ও কুইন সেল তৈরি করে সেগুলো ভেঙে দেওয়ার জন্য মো খোলা হইতেছে ইতিমধ্যে আমরা একটি চাক তুলে নিলাম চাকের মধ্যে কোনো সেল দেখা যাইতেছে না মধুও ততটা হয়নি তাই বাক্সের ভেতরে আবার ঢুকিয়ে রাখলাম এখন আমরা আরেকটি ফ্রেম তুললাম ফ্রেমের মধ্যে দেখা যাইতেছে পুরুষ মাসির সেল অতিরিক্ত করেছে পুরুষ মাসির সেলগুলো এখন আমরা কেটে দেব। যদি পুরুষ মাসির সেলগুলো আমরা কেটে না দেই তখন এইখান থেকে পুরুষ মাসিগুলো বাইর হবে এবং পরবর্তীতে রানী সেল তৈরি করবে যার কারণে আমরা পুরুষ মাসির সেলগুলো কেটে দেব এবং সাইড দিয়ে একটু লক্ষ্য করলে দেখতে পারতেছেন একটি কুইন সেল তৈরি করেছে কুইন সেলটি আমরা কেটে দিলাম আর এখন পুরুষ মাসির সেলগুলো কেটে দেব পুরুষ মাসির সেলগুলো বাহির হয়ে এরা শুধু মধু খেয়ে ফেলে চাকের মধ্যে এদের ততটা গুরুত্ব নেই আর পুরুষ মাসি একটি চাকের মধ্যে না থাকাটাই ভালো তাই আমরা পুরুষ মাসির সেলগুলো কেটে দিতেছি প্রথম সাইডটি কেটে ফেলা কমপ্লিট হয়েছে এখন আমরা দ্বিতীয় সাইডে পুরুষ মাছের সেলগুলো কেটে দিতেছি আপনাদেরও বাসায় যদি মৌমাছি এপিৎস্রেনা মৌমাছি চাষ করে থাকেন তাহলে বাক্সটি পর্যবেক্ষণের সময় পুরুষ মাছের সেলগুলো যদি দেখতে পারেন তাহলে সাথে সাথেই সেগুলো ভেঙে দেবেন বা নষ্ট করে দেবেন আর হলে। মৌমাছির ক্ষতি হতে পারে আর বিশেষ করে এই সময়ে আমের মুকুলের সময় মৌমাছি কুইনসেল করে থাকে এই রানিমাছির ঘর ভেঙে দিতে হয় আর যদি আপনারা একটি চাক থেকে আর একটি চাক দি বাড়াইতে চান তাহলে ডিভাইডেড করার জন্য কুইনসেলটি যেই চাকের মধ্যে দেখা যাবে যে ভালোভাবে আছে সেই চাকসহ আর একটি বাক্সর মধ্যে কিছু মাছিসহ অন্য কোথাও দিয়ে আসলে তাহলে হয়তো ওইখান থেকে আরও একটি চাক তৈরি করা সম্ভব আমরা চাইতেছি না যে এই বাক্স থেকে আর একটা বাক্স করতে বা এইখান থেকে মাছি বাইর করতে তাই আমরা কুইনসেলগুলো ভেঙে দিতেছি যদি আমাদের এই চ্যানেল মৌচাষ চ্যানেলটিকে আরও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বিশেষ করে এই সময়টা মৌমাছির খুবই রাগ হয়ে থাকে তাই আমরা ধোঁয়া দিয়ে মাছিগুলোকে প্রথমে সরাই দিতেছি তারপর আমরা চাক বের করে দেখব যে নিচের বাক্সের মধ্যে কীরকম অবস্থান করছে মৌচাকে চাকে ছেল নিচের চাকে হয়েছে কি না বা মধু হয়েছে কি না তা দেখার জন্য এখন আমরা নিচের বাক্সটি খুলে দেখব ইতিমধ্যে আমরা একটি ফ্রেম তুললাম একটি ফ্রেম তুলে আমরা দেখতে পারতেছি যে নিচের ফ্রেমের মধ্যে তারা আরো বেশি সেল তৈরি করেছে সেলটি অনেক বড় হয়েছে হয়তো দুই একের মধ্যেই বাইর হয়ে যেত আর কিছুদিন যদি পর বাক্সটি খুলতাম তাহলে হয়তো কুইনসেল এইখান থেকে বাইর হয়ে চলে যেত আর একটি রানী সহ কিছু মাসি নিয়ে চলে যেত আর একটি ফ্রেম তুলে আমরা দেখতে পারতেছি এই ফ্রেমের মধ্যেও সেল তারা তৈরি করেছে হয়তো দু এক মধ্যে এটিও বাইর হয়ে যেত আর একটি ফ্রেম তুললাম এই ফ্রেমে দেখি কি অবস্থা গরমের কারণে চাকগুলো আমরা হাসতে জাগা দিয়ে নিতেছি এইখানেই দেখতে পারতেছেন তিনটি কুইনসেল তৈরি করেছে দের হাতের মধ্যে দেখতে পারতেছেন অনেকগুলো কুইনসেল ইতিমধ্যে একটি রানী বাহির হয়ে গেছে চাক থেকে এখন আরও একটি কুইন সেল আমরা কেটে দিতেছি সেলগুলো সাইডের মধ্যে আরও একটি কুইন সেল দিয়েছে এটাও কেটে দিতেছি আমরা চাকের মধ্যে কোনো ধরনের কুইনসেল রাখব না সর্বোপরি একটা কথা মৌমাছি চাষের কোনো ধরনের উপকরণ যেমন কুইন গেট কুইন এক্সক্লোডার হ্যান্ড গ্লোভস ইত্যাদির কারো যদি কোনো ধরনের প্রয়োজন হয়ে থাকে তাহলে উপরের দেয়া নাম্বারে ডিসক্রিপশনের দেয়া নাম্বারে যোগাযোগ করে এসব আপনারা সংগ্রহ করতে পারেন মৌমাছির যদি কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল সমস্যা সমাধানের সুপরামর্শ দেয়া হয় আমাদের মৌচাষ চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ লইল ধন্যবাদ